আচ্ছা বলতো, মহিলা মুখ্যমন্ত্রী পেতাম আমরা যদি বিদ্যাসাগরের নারী শিক্ষা না হতো? আমি জানি না কে বা কারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিলেন, যদি আমি জানতে পারতাম আমি মিষ্টি খাইয়ে আসতাম। 1 লাখ গাছ আমরা বিদ্যাসাগর পুঁতবো, মূর্তি হলে তো মূর্তি ভাঙবে। হচ্ছে বাপি বাইরে থেকে একটা ছবি তুলে দাও, এটা আমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেবো, মানে সেলুলার জেলে বন্দি ভাবো। নমস্কার, বঙ্গভূমি লাইভে আপনাদেরকে স্বাগত। আমি অরিগ্ন, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বংশধর অমিতাভ বন্দ্যোপাধ্যায়। তাঁর কাছ থেকে জেনে নেব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নানা অজানা কাহিনী, এবং তিনি নিজেও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে বিভিন্ন কাজকর্ম করে থাকেন, সেই সম্পর্কে অনেক কিছু জেনে নেব। অমিতাভবাবু, প্রথমেই বঙ্গভূমি লাইভে আপনাকে স্বাগত। নমস্কার, এবং বিদ্যাসাগর অনুরাগী যে মানুষজন এই অনুষ্ঠানটি দেখছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। তার কারণ আজকের দিনে তো বিদ্যাসাগরকে নিয়ে আলোচনা করার জন্য যে চ্যানেল এগিয়ে আসে তাকে আমি কৃতজ্ঞতাই জানাই আমাদের পরিবারের পক্ষ থেকে। অনেক ধন্যবাদ। আপনাকে প্রথমেই যেটা জিজ্ঞেস করব যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক কীরকম? হ্যাঁ, মানে আমরা যে বংশধর কথাটা বলা হয় আমাদের সম্পর্কে, যে বংশধর আমরা হচ্ছি ওনার মেজ মেয়ের দিক থেকে, মানে ওনার 1 ছেলে আর 4 মেয়ে ছিলেন। কুমুদিনী দেবীর বিয়ে হয় বড়িঝাটি গ্রামে, যেটা আমাদের দেশ। ওই ওই মেজ মেয়ের দিক থেকেই আমরা বংশ পরম্পরায় নেমেছি, মানে মেয়ের দিক থেকে আমাদের একটা পারিবারিক আত্মীয়তা আছে। আপনি যেমন আগে কথা হচ্ছিল, আপনি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শ অনুপ্রেরণা নিয়ে আপনি অনেক কাজ করে থাকেন, সামাজিক বিভিন্ন কাজ করে থাকেন, সেটা সম্পর্কে যদি কিছুটা বলেন। হ্যাঁ দেখো ভাই, মানে যেটা হচ্ছে কি যে আমি তো শ্রীরামপুর কলেজে পড়াশোনা করেছি, উইলিয়াম কেরির কলেজ। তো উইলিয়াম কেরির কলেজ যখন 200 বছর পূর্তি হলো 2018, তখন সাজো সাজো রব সারা পশ্চিমবাংলা জুড়ে, কেন মানে সব জায়গা থেকেই, বিদেশ থেকে ওনাদের ওই ওলা বংশের লোকজনও কিন্তু ওই সুদূর বেলজিয়াম থেকে শ্রীরামপুরে এসে উপস্থিত হলেন। তা আমার মনে একটা খটকা লেগেছিল যে আরে ভাই, যিনি অওয়াগখা তৈরি করে দিলেন, মানে যিনি বাংলার মানে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে এমন কঠিন চরিত্রের মানুষ কী করে বিধাতা বানালেন আমাদের এই বাঙালি এতে, আমি ভাবতে অবাক লাগে। তো সেই রকম একজন বিদ্যাসাগর হারিয়ে গেলেন, মানে 2016 যদি খুঁজে পাওয়া যায়, যে দেখা যায় এখন তো গুগলের যুগ, খুঁজলেও পাওয়া যাবে যে কোনো প্রথম সারির সংবাদপত্রে বিদ্যাসাগরের জন্মদিন 26 সেপ্টেম্বর পালনের কোনো ছবিও নেই, কোথাও নেই, পাড়ায় কোথাও যে একটা বিদ্যাসাগর বলে কেউ ছিলেন, যেন মনে হলো ওই ওয়াইপ আউট হয়ে গেছে, মুছে গেছে। সেই দিন থেকে আমার মনে হলো যে না, বিদ্যাসাগর মানে যেহেতু আমাদের বংশের বলে বলছি না, বিদ্যাসাগর তো বাঙালি একটা সুপার পাওয়ার। মানে বিধবা বিবাহের সময় উনি যে কাজটা করলেন, পক্ষে ভোট পড়েছিল 900 কতগুলো, বিপক্ষে ভোট পড়েছিল 31,000 সামথিং, একটু দেখে নিলে ডাটাগুলো বোঝা যাবে। উনি নদীর জোয়ারটাকে আটকালেন, একটা জোয়ার আটকালেন ওই বেটে ঘাটও, আমাদের হয় না একটা বেশ ওনার ম্যাচও আর কি, অমিতাভ বচ্চন 6 ফুট 8 ইঞ্চি, মানে বিশাল চেহারা হতে হবে সুপার পাওয়ার হওয়ার জন্য, ছোট্ট খাটো বেটে ঘাটো একটা লোক, মাথা ওই যশোরের কই যেন নরমুণ্ড ধাড়ি, আগে বলা হতো যে মাথাটা বড় ছিল বিদ্যাসাগরের। তো সেই মানুষটা বিধবা বিবাহ আইনটা পাশ করালেন, তো পাশ করালেন, বাংলা সমাজটাকেও বাঁচালেন। নবজাগরণ যদি কেউ এনে থাকেন সেটা বিদ্যাসাগর, কিন্তু এখন নতুন প্রজন্মের কাছে সেই নতুন বিদ্যাসাগরকে যদি আমি না আনতে পারি, তাহলে ওই বললাম না, মানুষ জন্মটা গ্রহণ করার পর কিছু কাজ তো করতে হয়। তা আমার চোখের সামনে পাখির চোখ এখন বিদ্যাসাগর মহাশয়ের আদর্শ, কারণ আমরা বাঙালিকে যদি নতুন করে, বিশেষ করে তোমাদের মতো নতুন প্রজন্মকে যদি উঠে দাঁড়াতে হয়, শিরদাঁড়া সোজা করতে হয়, আমার মনে হয় বিদ্যাসাগরের আদর্শ অবলম্বন করলেই চলবে। আপনি সম্ভবত, যেহেতু ইন্টারভিউর আগে আমাদের কথা হচ্ছিল, তখন আপনি গানের কথা বলেছিলেন, সম্ভবত সেটা এড়িয়ে গেলেন। না, গানটা না, আসলে যেটা হয় আর কি, অনুষ্ঠানে যখন যাই না গো, বিভিন্ন অনুষ্ঠানে যাই, মানে আমার ধরো পরপর অনুষ্ঠান আছে, 25 তারিখ আছে, 26 তারিখ আছে, বিশেষ করে বীরসিংহ গ্রামে আমি খুব যাই। আমি অনুরোধ করব এই চ্যানেল যারা দেখছেন, যে ওই ছুটিতে মন্দারমণি দীঘা তো যান, চলে যান, ঘুরে আসুন, আর একটু এগিয়ে ঘাটাল থেকে পাঁশকুড়া, পাঁশকুড়া থেকে ওই সিংহডাঙ্গা মোড় থেকে বীরসিংহ, আমার মনে হয় বাচ্চাদের নিয়ে একটুখানি বিদ্যাসাগরের বাড়িটা তো দেখিয়ে আনা দরকার, যে এইটা হচ্ছে সেই সোর্স যে বাঙালিকে শিখিয়েছিল যে তুমি পারবে। এই বিদ্যাসাগর সেতুতে বিদ্যাসাগর একটাও নাম নেই, বিদ্যাসাগর সেতু টোল ট্যাক্সে তুমি যতবার যাবে যতবার আসবে, একটা বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানাই, অন্তরে শ্রদ্ধা জানাই, একটা ছবি, তার নাম নেই। তো আমার মনে হয় মাঝে মধ্যে বিদ্যাসাগর মশাই যখন রাত্রিবেলা আসেন, হয়তো ওপর থেকে দেখতে আসেন যে কেমন হলো পশ্চিমবাংলার, হ্যাঁ, তো অবাক হয়ে ভাবেন আর এই নচিকেতার বিদ্যাশ্রম গানটা শোনেন, যে এই তো আমাকে এরা বিদ্যাশ্রমেই পাঠিয়ে দিয়েছে।
আমি এই বর্তমান পরিস্থিতিতে বা এই সময়ে দাঁড়িয়ে বিদ্যাসাগরের প্রাসঙ্গিকতা নিয়ে আমি আলোচনা পরে আসব। তার আগে আপনার থেকে জানতে খুব ইচ্ছা করছে যে যেহেতু আপনি তারই পরিবারের বংশধর, তো সেই জায়গা থেকে যদি বিদ্যাসাগর সম্পর্কে যদি কোনো অজানা তথ্য, অজানা কাহিনী যদি আমাদের দেখো, অজানা তথ্য অজানা কাহিনীর মধ্যে একটা খুব বড়, সেটা যে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু পশ্চিমবাংলায় বিদ্যাসাগর এনেছিলেন একদম, মানে হ্যানিম্যানের যে আমরা ফলো করি, কিন্তু ওই হোমিওপ্যাথি চিকিৎসাটা উনি পড়েছিলেন, উনি করতেন, উনি বুঝেছিলেন যে গরিবদের এই খুব কম পয়সা এখন যেটা হচ্ছে চারদিকে যে গরিবদের একটু হেল্প করো, তো উনি ওটা বুঝেছিলেন যে গরিবদের খুব কম পয়সায় হেল্প করতে গেলে বেসরকারি হাসপাতালে এখন মোটামুটি যে কোনো হসপিটালে ঢুকলে বাবা মাকে নিয়ে গেলে বাবা মা তো সুস্থই বাড়ি আসেন, কিন্তু ছেলেকে মনে হয় পাশের বেডে ভর্তি হতে হয় ওই বিলটা দেখার পর, তাই তো? একটা একটা বড়ো প্রাইভেট হসপিটালে ভর্তি হওয়ার বাবাকে বাড়ি, হ্যাঁ ঠিক আছে, বিল যখন ওই 12 লাখ 14 লাখ বিল পড়ে তখন ছেলে ভাবে আমাকেও ভাই দিয়ে স্যালাইন দিয়ে আমি ঢুকে যাই, কারণ তার উঠাবার উঠে দাঁড়াবার অবস্থা থাকে না। বিদ্যাসাগর এটা বুঝেছিলেন, উনি হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু উনি নিয়েছেন। কদিন ধরে এখন ফেসবুকে খুব চলছে যে ওই ওই চায়ের কাপেতে উনি খেয়াল করেন নারসোলা পড়ে গেছিলো, তো সেটা খেয়ে দেখলেন যে ওনার হাঁপানি ছিল যে সর্দিটা, উনি কাউকে কিছু না বলে ওই আরশোলা ফোটানো জলই খাওয়াতে শুরু করলেন, তো সেটা কিন্তু মানে অ্যাকনোলেজ করা আছে হোমিওপ্যাথি চিকিৎসা শাস্ত্রে, যেটা বিদ্যাসাগর বিদ্যাসাগরের একটা ইনোভেশন। ঠাকুরবাড়ির পরিবারের যারা মানে রবীন্দ্রনাথ ঠাকুর যে পরিবারের, সেই পরিবারের মহিলারা কিন্তু আকাশ দেখতেন কীভাবে জানো, পালকিতে যাওয়ার সময় ওই পালকির ওই ফাঁক থেকে আকাশ দেখতেন, তাহলে সেই মহিলাদের যিনি ওখানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেন, আজকের দিনে যে মহিলা শিল্পীরা বিশেষ করে সঙ্গীত শিল্পী বলো যারা অভিনেত্রী আছেন, তারাও কি কখনো অনুষ্ঠানে গিয়ে একবার যখন হাতে মাইকটা নেন বলেন যে আজকে আমি দাঁড়িয়ে আছি তার কারণ হচ্ছেন সেই বিদ্যাসাগর, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বলেন না। আমার বক্তব্য এইখানেই যে তাদের কিন্তু বলা উচিত, আজকে একটা বিদ্যাসাগর যখন এই বিধবা বিবাহ আইন পাশ করছিলেন কেউ কেউ মাইনে করা মেথড রেখেছিল জানো, বিদ্যাসাগরের বাড়ির সামনে এসে না ওই আগে সে ডাবা পায়খানা না জানো তো, ডাবা পায়খানা কলকাতায় জল হলে কিন্তু ওই পায়খানার বেরিয়ে গেছে খাটা পায়খানা, আবার সে তাকে আনতে গেছে, এরকম ঘটনা আছে, যারা যারা দেখছেন তারা তো এরকম পুরানো স্মৃতি খুঁজে পাবেন, এই জলে পায়খানা ওটা বেরিয়ে গেছে খাটা পায়খানার, ওই তাকে আংটি করে করে তাকে আবার ওই বুক গলা জলেতে নেবে তাকে নিয়ে আসা পায়খানাতে, সেরকম গু ঢেলে দিয়ে যেত বিদ্যাসাগরের সামনে যে খুব হ্যাঁ ব্রাহ্মণ হয়ে এসব করছো, উনি কী করতেন, ঘুম থেকে উঠতেন দেখতেন চারদিকে গু আছে, পরিষ্কার করতেন, গঙ্গা জল ছিটোতেন চারদিকে, রান্না করতেন, কাজে বেরোতেন, তো বাধা আসবে, ভালো কাজ করতে গেলে বাধা আসবে, কিন্তু আমি জানি না আমার আমাদের মানে পরিবারের পক্ষ থেকে কাজ করছি বলে কি না, বা আমার ওপর হয়তো ওনার একটা আশীর্বাদ আছে, না হলে 5 বছরের মাথায় বিদ্যাসাগর মুভমেন্টটা এত জোর শুরু হবে সেটা আমিও আশা করিনি। এবং আমার সবথেকে বল ভরসা হচ্ছে নতুন প্রজন্ম, নতুন প্রজন্ম মানে একটা একটা ফাউন্ডেশন আছে ওর, একটা ওই সিডলেস লাইম গাছের একটা ওরা দেয় 175 টাকা একটা গাছ দেয়, কাগজি লেবুর গাছ, ওটা দুবাইতে ভালো মার্কেটও আছে, তো বলছে বাড়িতে দেয় না এখন বিভিন্ন সরকার থেকে টাকা দেয়, বলছে একটা গাছ অন্তত 175 টাকার গাছ পুঁতে দিই, 1 বছর বাদে 500 লেবু হবে, 2 টাকা 3 টাকা হলো 1500 টাকা, তো ওই গাছটার নামকরণ করেছে বিদ্যাসাগর গাছ, মূর্তি না, আর ওটা আমাকে আমার আমার হাত দিয়ে ওটা হয়েছে যে অমিতাভদা বলুন এই গ্রামেলা বিদ্যাসাগর গাছ, এটা 1 লাখ গাছ আমরা বিদ্যাসাগর পুঁতবো, মূর্তি হলে তো মূর্তি ভাঙবে। তবে এই এই অবসরে বলে রাখি যে আমি জানি না কে বা কারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিলেন, যদি আমি জানতে পারতাম আমি মিষ্টি খাইয়ে আসতাম, তার কারণ এত চেষ্টা করার পরও যখন সংবাদপত্র সংবাদ মাধ্যম বিদ্যাসাগরের কথা কিছু বললেন না, অন্তত ওই ছেলেগুলোর জন্যে না 5 দিন ফ্রন্ট লাইনে বিদ্যাসাগর ছিলেন, বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে সারা ন্যাশনাল, বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, বিদ্যাসাগরের খুব ভালো কাজ করেছে, মূর্তিটা ভাঙার পর তো বিদ্যাসাগর লাইম লাইনটা এলো, আদারওয়াইজ তো আসতে পারতো না। আমি মানে আপনি বলছেন যে বিদ্যাসাগরকে নিয়ে আলোচনা হয় না, এই মূর্তি ভাঙার জন্য আলোচনা এসে হলো, তো তাই তো মানে আমি বলছি যে যদি আমি জানি না কে কোথায় কেন যদি পেতাম, বা আমি জানি না আমাদের তোমাদের চ্যানেলে হয়তো রিচ থাকতে পারে, অনেক রিচ হয়তো দেখতেও পারে, তো ভাই অনেক ধন্যবাদ, এই কাজটা করার পর বিদ্যাসাগর কিন্তু প্রচারে আলো এসেছিলেন, তার আগে অব্দি বড় বড় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় ঘুরে গেছে, যে বন্যার সময় জলে মাছ ধরে এই ধরে এসব করছে, কজন বীরসিংহ গেছে এই বীরসিংহ বিদ্যাসাগরের বাড়িটা তুলে ধরার কথা কজন ভেবেছে, তোমাদেরকে বললাম না প্রথমেই বললাম তোমাদেরকে কৃতজ্ঞতা জানাই যে তোমরা ইয়াং জেনারেশন নতুন প্রজন্ম তোমরা ভেবেছো যে বিদ্যাসাগরের সম্বন্ধে এই কথাগুলো
লোকের কাছে নিয়ে যাওয়া বা ইলেকট্রনিক মিডিয়াতে তুলে ধরার দরকার। বড় বড় সব মিডিয়া তুমি এই দেখেছি এই দেখেছি এই দেখেছি, ঠিক আছে না? ছেলেপুরেরা তার ঠিকঠাকই থাকবে, যে পরিমাণে মা একটু গণ্ডগোলে আছে হবে না। এটা একটা ফর্মুলা। তুমি যদি বলো যে নিউটনের তৃতীয় সূত্র ফর্মুলাও, আমি একটা জায়গায় বলেছিলাম যে তোরা তো খুব পড়াশোনা করিস, তৃতীয় সূত্র জানিস নিউটনের, প্রত্যেক ক্রিয়া সে তুলছে যদি ফাঁসি দিত। তো না, গাইড আমাকে বলছে দাদা এই সমস্ত জায়গা থেকে লোক আসে, হ্যাঁ বাংলা থেকে যারা লোক আছে তারা কি নতুন জেনারেশন, মানে সেরুলা জেলের ভেতরে গেটটা বন্ধ করে দিচ্ছে, গেটটা করে বলছে বাপি বাইরে থেকে একটা ছবি তুলে দাও, এটা আমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেবো, মানে সেরুলা জেলে বন্দি। ভাবো একটা স্ট্যাক ছিল, মানে সেরুলা জেল বললেও মানে কি বলবো আর, আমাদের বাংলার ইতিহাসটা কেন মানুষ ভুলছে সেটা বুঝতে পারি না, ভুলতে দেবো না। সারাদিনে 25 কিলো ওই নারকোল তেল বার করতে হতো, মানে তোমার দুটো পাত্র দিত, একটাই খাবার খাবে একটাই ওই মলমূত্র ত্যাগ করবে, সারাদিন হয়ে গেল সকালবেলা ছেড়ে দিল, পরিষ্কার করো আর এই 25 কিলো নারকোল তেল বার করতে হবে। মনে করো 24 কিলো নারকোল তেল বার করেছে, সম্পূর্ণ জামা প্যান্ট খুলে একটা স্ট্যাক ছিল, স্ট্যাকের মধ্যে বেঁধে আর ওই বেতের বাড়ি মারত সবার সামনে। এবার লাইট অ্যান্ড সাউন্ডের ওই মডেলটা দেখাচ্ছে, ওটার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে কেউ যদি যায় ওই স্ট্যাকটার সামনে, তুমি ভাবতে পারো? আমি তো ভাবতে পারি না। এবার যখন আমাদেরকে বলছে যে বেঙ্গল ইজ নোন ফর প্যাট্রিয়টিক সং, মানে ওই একটু গান না সবাই গান না, কোন একটা দেশাত্মবোধক গান গান, আমরাও গাইবো। আরে ভাই কেউ নেই যে যার শিপের এদিক ওদিক এদিক ওদিক ছবি তুলছে, এর ছবি তুলছে কথা বলছে সব করে যাচ্ছে, তা আমরা ধন্যদান্য ধরলাম সবাই মিলে। তো রাজনৈতিক দলের প্রসঙ্গেই আসছি, মানে দেখা যায় যে এখন শুধু বিদ্যাসাগর বলে না, আরও প্রত্যেক মনীষীদেরই রাজনৈতিক দলগুলো যেন তাদের বিভিন্ন কর্মসূচিতে তাদের নাম নিচ্ছে, তাদের ব্যবহার করছে। তো আপনি বিদ্যাসাগরের নামও নেওয়া হচ্ছে, এবং আপনি যে মূর্তি ভাঙার প্রসঙ্গ যে যেটা বলছিলেন যে আমি নাম করেই বলছি যে অভিযোগ উঠেছিল যে অমিত শাহর র্যালি থেকে বিজেপি দুষ্কৃতীরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, এবং আমি যদি 70-এর দশকে যাই তাহলে নকশাল আন্দোলনের সময় এই অভিযোগ নকশালদের বিরুদ্ধে রয়েছে যে কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে। তো এই ঘটনাগুলো যে রাজনৈতিক দল যখন প্রয়োজনে হয়তো বিদ্যাসাগরকে ব্যবহার করছে, আবার কখনো হয়তো মূর্তিও ভাঙছে, এই জায়গাটা কিভাবে দেখ? না আমার জায়গাটা হচ্ছে কি জানো তো, প্রথম কথা হচ্ছে যে একটা মানুষকে মনে করো একটা ফ্লেক্স আছে, সেই ফ্লেক্সের মুখে কালি দিয়ে দিলাম, মানুষটা ছোট হয়ে যায় না। এন্ড অফ দ্য ডে তুমি কখনো কখনো আয়নার সামনে দাঁড়াবে। আমার বড় বক্তব্য, ওই রাজনীতি যারা করছেন বিভিন্ন কে কী করলো, কোথায় সিসিটিভি ফুটেজ আছে, কোথায় কী দেখলো দরকার নেই। আপনি যখন আপনার আয়নার সামনে নিজের ছবিটা দেখবেন, তখন আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আপনি কাজটা করেছেন, যদি করে থাকেন ঠিক করেছেন না ভুল করেছেন। আচ্ছা বলতো, মহিলা মুখ্যমন্ত্রী পেতাম আমরা যদি বিদ্যাসাগরের নারী শিক্ষা না হতো? পেতাম কি? আমি বলছি নারীদের শিক্ষাই তো হতো না, বড় বউ মেজ বউ মিলে ঘুটে দেয় ঘরের পাঁচিলে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছায়ার ঘোমটা মুখে টানে কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বলছে যে মেয়েদের হাল হবে বড় বউ মেজ বউ মিলে ঘুটে দেয় ঘরের পাঁচিলে। সেইখান থেকে বিদ্যাসাগর বার করে নিয়ে এলেন, কারোর একটু মনে হয় না যে এই মানুষটার জন্য একটা ফ্লেক্স, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ফ্লেক্স দিয়ে মুড়ে ফেলা হয় আমাদের শহরটাকে। বিদ্যাসাগর সহজপাঠ লিখেছেন রাজনৈতিক, রাজনীতির যখন কথা বলছেন সেটাই আর কি, যে প্রাক্তন তো বর্ণ পরিচয় মাতঙ্গিনী হাজরা লিখেছে, সেও তো সেরকম তো আছে, বর্ণ পরিচয় বোধ হয় মাতঙ্গিনী হাজরা লিখেছে এরকম কিছু। কথা যেটা বলছেন যে রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে এবং মানে একদম উঁচু স্থানীয় নেতারা যখন এই ধরনের মন্তব্য করে বসেন যে সহজপাঠ বিদ্যাসাগরের লেখা, মানে আমি সেটাই বলতে কি সেটাই প্রশ্ন করছি, সেটা যখন শোনেন তখন কি মনে হয়? না দেখো আমার না মানে করুণা হয়, আমি এখনো অনেককে দেখেছি যে জাতীয় সঙ্গীতটা ঠিকঠাক গায় না, গায় না তারা, মানে তারা হয়তো একদম ফোর ফ্রন্টে আছে কিন্তু জাতীয় সঙ্গীত জনগণ মনটা ঠিকঠাক তারা গায় না, গাইতে পারে না, সেটা খুব দুঃখ দেয়। তার কারণ হচ্ছে যে না জেনে, বললাম না ওই শিব ঠাকুর, জানো শিব ঠাকুর একটা বর দিয়েছিলেন মানুষকে যারা গান গাইবে আর কি, যারা বেসুরও হবে তাদেরকে বর দিয়েছিলেন যে তুমি যাই গান গাও না কেন তোমার কানে ওটা সুর সুর শোনাবে। যদি বেশ অনেকে দেখবে তুমি ওই দুকলি গেয়ে উঠলো একটা চেনা গান কিন্তু তার গলায় সুর নেই,
সে তুমি শুনতে পারবে না, পাশে বসে থাকতে পারবে না হয়তো, সে ভাবছে আমি আরে আমি তো কুমার শানু ওরকমই গাইছি, তো এই ওর কানে যেহেতু শিব ঠাকুর বর দিয়েছে তুমি সুরে, তো তিনি যখন বলছেন বলার পর ফিরে যান, তারপর যখন সমালোচনা হয়তো ওই এন্ড অফ দ্য ডে একটা কথাই বলবো, আয়নার সামনে একটু দাঁড়াবেন, আমাদের কাউকে কোনো জবাব দিয়ে করার প্রয়োজনই নেই, আপনি হচ্ছে অনেক উপরে বসে আছেন, আপনি সিংহ আর আমরা নিচে ছাগল, আপনি বলছেন জল ঘোলা করছিস কেন, তা আমি বলছি যে আমরা তো স্যার নিচে আছি, জল তো উপর থেকে ঝর্ণার জল নিচে নামছে, মানে তাহলে তোর বাবা জল ঘোড়া করেছিল, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে এনি হাউ আমাদেরই দোষ, আমি বলছি আয়নার সামনে দাঁড়ান, এই যে বললেন আয়নার সামনে দাঁড়ান, তাহলে কী হবে, আপনি যখন আত্মগ্লানি হয় না কোনো মানুষের, তার চেয়ে বড় বিবেক আর কিছু হয় না। বিদ্যাসাগর যে বিধবা বিবাহ আইন যেটা এনেছিলেন, সেটা আপনার কি মনে হয় এখন এই সমাজেও ঠিক অতটা যে কুসংস্কার সেইগুলো কি পুরোপুরি দূর করা গেছে? না দেখো, সেই সময় তো দূর করা গেছে, মানে একজন কুলীন ব্রাহ্মণ বিয়ে করলে 72 জন 73 জনকে বিয়ে করতেন, উনি মারা গেলে কিন্তু 73 জন একসঙ্গে বিধবা হতেন, সেই সময় কিন্তু সমাজে মহিলাদের অবস্থান খুব খারাপ হয়ে যেত, মানে উনি বুঝেছিলেন যে এরা কিন্তু মানে ওই সুকানাটানি করতে পারে, এটা কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর ছিল বলেই উনি বিধবা বিবাহের জন্য অত জোর মানে শেষ অবধি মানে পুরো প্রাণপণ জোর দিয়ে লাগিয়েছিলেন। আর এখন তো শিক্ষিত সমাজ, নারী শিক্ষিত, তারা সিদ্ধান্ত নিক, তবে আমার একটাই বক্তব্য স্বেচ্ছাচারিতা যেন না হয়ে যায়, স্বাধীন শিক্ষিত নারী যেন স্বেচ্ছাচারী না হয়ে ওঠে, সেটা বিদ্যাসাগরের স্বপ্ন ছিল না। অনেক অনেক ধন্যবাদ বঙ্গভূমিকে সময় দেওয়ার জন্য আপনাকে।